দিইনি আমি তোমাকে, কি দিইনি? জব দিয়েছো বাবা, সব কিছু দিয়েছো, শুধু বাবা হতে পারোনি। বাবা জানো তো আমার খুব লজ্জা লেগেছিল যখন আমার পিঠে এসে গুলিটা লেগেছিল। আমার কি মনে হয়েছিল জানো, যেন মরে যাই। হ্যাঁ বাবা, আমি যেন মরে যাই। আমার বাবা একজন খুনি। সে তার পুত্রবধূকে গুলি করে মারতে চেয়েছিল। আমি মাঝে মাঝে ভাবি ওই গুলিটা আমার ফুসফুস ফুটো করে বেরিয়ে গেল টাকাটা, আমি মরে যেতাম। আর আমি মরে গেলে চিতায় উঠতাম। তুমি আমার মুখে আগুন দিতে, মুখাগ্নি করতে বাবা, আর সেটা হতো তোমার সব থেকে বড় শাস্তি। তুই এত বড় কথা আমাকে বলতে পারলি? আমি তোকে ভালোবাসি না, আমি তোকে ভালোবাসি না। তুই আমার ছেলে হয়ে বাবাকে বলতে পারলি যে নিজের ছেলের চিতায় আগুন দিতে? বলতে পারলি হ্যাঁ বাবা, বলতে পারলাম, দিতে আগুন। কারণ তোমার ছেলে যাকে ভালোবাসে, ঝুমকো, তাকে তুমি মারতে চেয়েছিল এই সত্যকে দিয়ে। বাবা তুমি জানো আমি থানায় যেতাম, ওই মেয়েটা আমাকে আটকেছে, ও যদি না আটকাতো তাহলে আমি থানায় যেতাম। বাবা আমি আর পারছি না, লজ্জায় অপমানে ওই মেয়েটার কাছে আমার মাথা নিচু হয়ে গেছে। অজিত কর্মকারের কাছে আমার মাথা নিচু হয়ে গেছে বাবা, সারা পৃথিবীর কাছে আমার মাথা নিচু হয়ে গেছে। আমি কাউকে বোঝাতে পারছি না যে কত বড় ভার আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি, কাউকে বোঝাতে পারছি না। বয়ে বেড়াতে হবে না তোমাকে। তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো। মা ডাকবে না আমাকে মা বলে। তুমি আমাকে ঠকিয়েছো কোহিনূর। তোমার বাবা না হয় তোমার সঙ্গে অন্যায় করেছে, কিন্তু আমি কি করেছি কোহিনূর? তুমি আমাকে ওইভাবে ঠকালে। তুমি ঠকাওনি মা, ঠকাওনি। তুমি আমার অসুস্থতার সুযোগ নিয়ে ওই মেয়েটা স্মৃতিতে আমার হাত দিয়ে তুমি সিঁদুর পরিয়ে দাওনি। বলো মা, আমি কি করেছিলাম? ঝুমকোকে ভালোবেসেছি, সেটা তো কোনো অপরাধ হতে পারে না। আমি ঝুমকোকে ভালোবেসে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছি, সেটাও তো কোনো অপরাধ হতে পারে না মা। আমি ঝুমকোর সাথে থাকতে চাই, সারা জীবন আমি ওর সাথে কাটাতে চাই মা। তাহলে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না কোহিনূর। তোমার সামনে এখন দুটো পথ খোলা আছে। একটা পথ হলো এই ত্রিধা, যাকে মেনে নিলে তুমি এই বাড়িতে থাকতে পারবে। আর আরেকটা পথ হলো ঝুমকো, যার সঙ্গে থাকলে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। এখন বল তোমার কোটে কোহিনূর, যেটা ভালো লাগবে সেটাই করো। বাবা তোমারও কি একই মত? বেশ, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমি ঝুমকোকে ছাড়তে পারবো না, কিছুতেই ছাড়তে পারবো না। তুমি তুমি এই মেয়েটার জন্য আমাদের সবাইকে ছেড়ে, এই পরিবার ছেড়ে চলে যাবে? হ্যাঁ বাবা, ঝুমকোর জন্য নয়, অন্যায়ের জন্য। অস্ত বড় অন্যায় করে ফেলেছো বাবা তুমি, আর আমি তো সেই অন্যায়কে প্রশ্রয় দিতে পারব। তুই জানিস না যে বাইরের পৃথিবী কত কঠিন, খেতে পাবি না, ভিক্ষে করে খেতে হবে। মাফ করবেন বাবা, খেতেও পাবো আর ভিক্ষেও করবো না, এবং এই রায় জুয়েলার্সের থেকেও আরো বড় কোম্পানি ফর্ম করবো আমি। হ্যাঁ বাবা, নিজের হাতে আমি ডিজাইন করব, নকশা করব। আপনাদের ঔদ্ধত্য, আপনাদের অর্থের ঔদ্ধত্য আমি ধুলোয় মিশিয়ে দেব বাবা। আপনাদের থেকেও আরো বড় প্রতিষ্ঠান বানিয়ে দেখাবো আমি। হ্যাঁ বাবা, বানিয়ে দেখাবই। মেয়ে বলে বারবার আপনারা আমার উপর অত্যাচার করেছেন, আমাকে অবহেলা করেছেন, অপমানিত করেছেন। আজ আমি আপনাদের বলে গেলাম, আমার স্বামীকে ছুঁয়ে আমি বলে যাচ্ছি, একদিন একদিন আমি আমার স্বামীর হাত ধরে ঠিক এই বাড়িতে ফিরে আসব, নিজেদের একটা প্রতিষ্ঠান তৈরি করে, আর সেই প্রতিষ্ঠানের মালিক হবে কোহিনূর রায়। কথা দিলাম বাবা। সারা রাত সবাই গন্ডে পিন্ডে খেয়ে নিচ্ছে, আর বাড়ির বউটা যে না খেয়ে বসে আছে সেদিকে কারোর খেয়াল নেই। এত রাত হয়ে গেল, খাবারটাও এখনো পর্যন্ত কেউ নিয়ে। এই যে কি ব্যাপার বলো তো তোমার? ঘড়িতে কটা বাজে খেয়াল আছে? এখনো পর্যন্ত কিচ্ছু খেলে না। এসো তো এসো, কিছু খেয়ে নাও। না, আমি খাবো না। খাবে না কেন? আরে এবার তো তোমার শরীর খারাপ করবে, পেটে পিত্তি মরবে তো। প্লিজ কুসুমদি, একটা রাত না খেলে আমার কিচ্ছু হবে না, আমি খাবো না। আর তাছাড়া আজকে রাতের পর থেকে তো আমার মুখে খাওয়ারই উঠবে না। মানে এরপর থেকে তুমি এ বাড়িতে খাবে না? এই বাড়িতে থাকবোই না। তো খাওয়ার কথা আসছে কোথা থেকে? বাহ, বাড়ির কাজের লোকের সঙ্গে কি সুন্দর কুটকচালি করছো। আসলে তুমি তো ওর স্ট্যান্ডার্ডের, তাই ওর সঙ্গে মিশে এই বাড়ির লোকের সম্পর্কে অকথা কুকথা বলছো। কাকে কাজের লোক বলছো নলক্তি? কুসুম থেকে এই বাড়িতে ক বছর ধরে আছে বলো তো, আর তাকে তুমি কাজের লোক বলছো? আমি তো ওকে কাজের লোক মনেই করি না, আমি ভাবি ওই পরিবারের সদস্য। যত বছরই কাজ করুক, বাড়ির ঠিকে ঝি বা কাজের লোক কাজের লোকই হয়। আশা করি তুমি বুঝবে। তুমি তো হঠাৎ একদম মগডালে উঠে গেছো, ছিল তো এবাড়ির কর্মচারী, কাজের লোক, এখন এবাড়ির বউ হয়ে এসে টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছ। পারো বটে, নির্লজ্জ বেহায়া। জয়দা, ভদ্রভাবে কথা বলো, ভুলে যেও না তুমি এবাড়ির জামাই আর আমি এবাড়ির বউ। তোমার স্থান বাড়ির বাইরে আর আমার স্থান বাড়ির ভিতরে। এই ঠিক করে কথা বলো, ও এবাড়ির জামাই, তুমি ওকে সম্মান না করে অসম্মান করছি, তার কারণ ওর মান সম্মান বোধ নেই। এই দুটাকার মেয়ে, কে দুটাকার মেয়ে? ও, তুমি কত টাকার ছেলে? কোন পরিবারের ছেলে তুমি? প্রেম করে ফাঁসিয়ে তো বিয়ে করেছো। কোহিনূর? হ্যাঁ কোহিনূর, কি বলছিস তুই? আমি যা বলছি ঠিকই বলছি, সবাই তো জানে। একজন পরজীবীর মতো শ্বশুর মশাইয়ের পয়সায় খাচ্ছ, দামি দামি গাড়িতে উঠছো, যখন ইচ্ছে হচ্ছে ফ্লাইটে করে বিদেশে চলে যাচ্ছ। তাতে কি ভেবে নিয়েছো তুমি? রায় পরিবারের সমগোত্রীয় হয়ে গেছো। এই ঠিক করে কথা বল, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়িটা তুই করছিস। একজন মেয়ে হয়ে মেয়েকে সম্মান দিতে জানিস না? ওই বাড়ির বউ লজ্জাও করে। কুসুম, আমার বউ অভুক্ত আছে, ওর খাবারটা দাও। চুমকু, চুমকু, কেঁদো না, খেয়ে নাও, কাল তো চলেই যাচ্ছ। এদের জন্য চোখের জল ফেলো না, এরা তোমার চোখের জলের মূল্য বুঝবে না। চুমকু প্লিজ, খেয়ে নাও। লজ্জা করছে না? সবার সামনে রান্না করে বউকে নিজের হাতে খাইয়ে দিচ্ছ, এটা তোমার শোভা পায় না কোহিনূর। হ্যাঁ, শোভা পায় না, শোভা পায়। যেটা বাবা করে না, যেটা জয়দা করেনি, যেটা এই বাড়ির কেউ করে না, সেটা আমি করে থাকি। বাড়ির বউদের, বাড়ির স্ত্রীদের খবর নিয়ে থাকি, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকি। তারা যদি না খায় তাহলে তাদেরকে খাইয়ে দিয়ে থাকি। আর এগুলো আমি শিখেছি আমার দাদু ভাইয়ের কাছ থেকে। মা প্লিজ, বাড়ির বউদের সম্মান দিতে শেখো, একটু মানুষ ভাবো প্লিজ। আর তুমি থালাটা এভাবে ছুঁড়ে ফেলে দিলে কেন? কেন ছুঁড়ে ফেলে দিলে মা? তুমি কি ভাবছো ওকে আর কেউ খাওয়াবে না? দাঁড়াও কুসুম, দাঁড়াও। এই বাড়িতে যতটুকু চাল ওর নামে মাপা ছিল ততটুকু ওর পেটে চলে গেছে, আর কোনো চাল মাপা নেই। এই বাড়িতে ওর খাওয়া চলবে না, ভিখিরিদের এই বাড়িতে খেতে দেয়া হয় না। অজিত ভিখিরির বাচ্চা! বাবা, কি বললেন আপনি? অজিত ভিখিরির বাচ্চা। যদি চন্দ্রশুদ্ধ সত্যি হয়ে থাকে বাবা, তাহলে আজ যাকে আপনি ভিখিরির বাচ্চা বললেন তার কাছে, মানে আমার কাছে আপনাকে হাত পাততে হবে। হ্যাঁ বাবা, আমি আপনাকে বলছি, আপনাকে আমার কাছে হাত পাততেই হবে ভিখিরির মতো। আর সেদিন ঠিক যেভাবে মা অন্নপূর্ণা ভিক্ষা দিয়েছিলেন, আমিও ঠিক সেভাবেই আপনাকে ভিক্ষে দেব। শাট আপ ইউ! বাবা আর এগোবে না, এরপর কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। তাই নাকি? তাহলে 2 পয়সা রোজগার করে বউকে খাওয়াও, তারপর বড় বড় ভাষণ দিও। করব, আজ থেকেই করব। খাবো না এই বাড়ির অন্ন। চুমকু, চলে এসো। ওরা চলে যাচ্ছে, তুমি ওদের তাড়িয়ে দিচ্ছ কেন? তাড়িয়ে দিচ্ছ কেন? চুমকু, 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 যেও না চুমকু, আমি তোমাকে হাত জোর করছি, আমার ছেলেকে নিয়ে যেও না চুমকু, আমি আমার ছেলেটাকে নিয়ে যেও না চুমকু, তোমাকে হাত জোর করে অনুরোধ, যেও না চুমকু, যেও না আমার ছেলেকে। মাফ করবেন, মাফ করবেন। ওইদিকে কেউ গলা ধাক্কা দিচ্ছে, এইদিকে আবার কেউ হাত জোড় করছে। মা, মা দুটো আপনাকে মানায় না মা। একটা কথা মন দিয়ে শুনুন মা, আপনার ছেলে আমার সিঁথিতে সিঁদুর দিয়েছে, তার নামে আমি শাখা পলা নোয়া সবকিছু পড়েছি, সবকিছু। তাকে আমি কি করে ছাড়ি মা? তাকে ছাড়লে যে আমাকে সারা পৃথিবী ছাড়তে হবে। আমি সব ছাড়তে পারি মা, কিন্তু ওনাকে ছাড়তে পারবো না। বাবু, আমি ওই ঘরে বাক্স ব্যাটরা গোছাচ্ছি। আমি একটা সুযোগ দিলাম আপনাকে। আমি জানি যে মায়ের সঙ্গে আপনার নারীর টান, মা আপনার, বাবা আপনার, এই পরিবার আপনার, দাদু ভাই, বোন, দিদি সবাই আপনার, সবাই, সবাইকে ছেড়ে চলে আসতে আপনার কষ্ট হবে। তাই একবার আপনাকে ভাবার সুযোগ দিলাম। আপনি ভাবুন করুন বাবু, ভাবুন। আপনার যদি মনে হয় তাহলে আপনি আমার সঙ্গে আসতে পারেন। আমি এখন ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে আমি অপেক্ষা করছি কমলুর বাবু। কাল সকালবেলা আমি দাদু ভাইকে প্রণাম করে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি আবারও বলছি, আপনার যদি মনে হয় আপনি আমার সঙ্গে আসতে পারেন। আমি জানি কমলুর, আমি জানি যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি এটাও জানি যে আপনি মাকেও ভালোবাসেন, আপনি বাবাকেও ভালোবাসেন, এবারে প্রত্যেকটা মানুষকে আপনি ভালোবাসেন। মায়ের কোল থেকে আপনাকে আমি কেড়ে নিয়ে যেতে পারবো না কহিনুর বাবু, কিছুতেই পারবো না। সেই ক্ষমতা আমার নেই, আর আমি সেই বদনাম সহ্যও করতে পারবো না, কিছুতেই পারবো না। তাই যদি আপনি আমাকে ভালোবেসে আসতে পারেন তাহলে আসবেন, না হলে আমি একাই চলে যাব। এই বাড়িতে আমি থাকবো না, কিছুতেই না। কিন্তু বাবা, ধরি হীরক রায় সঙ্গে আমার দেখা হবে সোনার বাজারে, আবার দেখা হবে, আবার গয়নার নকশা তুলবে এই ঝুমকো, আবার আপনাকে শেখাবে যে অজিত চাকরা যেভাবে কাঁধে করে এই রায় জুয়েলার্সকে উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছিল, ঠিক সেইভাবে এই ঝুমকো আমার নিজের কোম্পানিকে, জুয়েলারি কোম্পানিকে আপনাদের থেকেও উঁচু শিখরে পৌঁছে দেবে। মা, অনেকগুলো বছর আমি তোমার কাছে আছি, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছো, কিন্তু মা, যাকে ভালোবেসে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম তাকে ছাড়তে পারবো না। অন্ততপক্ষে এটা জানার পর যে আমার মা, আমার বাবা, আমার পরিবারের সকলে আমার বউকে খুন করতে চেয়েছিল, খুনিদের সঙ্গে আর একটা রাতও থাকতে পারবো না। বেরিয়ে যা, তোর মুখ দেখবো না আমি। আর একটা অধিকার আমি তোর কাছে কেড়ে নিলাম, আমার মুখাগ্নি করার অধিকার। বললে তুমি বাবা? হ্যাঁ, আমার মুখাগ্নি করার অধিকার আমি তোর কাছ থেকে কেড়ে নিলাম। আমার মরা মুখ দেখবি না তুই, তোর মরা মুখ দেখবি না। ঠিক আছে, তাই হবে। Derrière le bar. মাকে ফিরিয়ে আনো, ওই মেয়েটা সব ধ্বংস করে দিল, সব ধ্বংস করে দিল, সব আমি ওকে অভিশাপ দিচ্ছি, হ্যাঁ আমি ওকে অভিশাপ দিচ্ছি, ও ধ্বংস হয়ে যাবে, ও ধ্বংস হয়ে যাবে একদিন, ও ধ্বংস। শুনকু শুনকু আজকে তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার কাছ থেকে তোমার সবকিছু আমি কেড়ে নেব।